স্বাধীনতার 50 বছর পরও অরক্ষিত অবহেলায় পড়ে আছে নেত্রকোনার বদ্ধভূমিগুলো। রক্ষণাবেক্ষণের অভাবে মুছতে শুরু করেছে স্বাধীনতার ইতিহাস। 14টি বদ্ধভূমির মধ্যে 9টিতে কোনো স্মৃতিফলক নেই। প্রশাসনের এমন গাফলতিতে ক্ষুব্ধ স্থানীয় মুক্তিযোদ্ধারা। নেত্রকোনা উত্তর প্রতিনিধি মোখলেসুর রহমানের তথ্যছবিতে শেফাল করিমের রিপোর্ট। একাত্তরের অগণিত শহীদের রক্তে ভেজা স্থান বদ্ধভূমি। এইসব স্থানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি বাহিনী ও রাজাকাররা। নেত্রকোনার এমন 14টি বদ্ধভূমি রয়েছে, যার 9টিতে এখন পর্যন্ত নির্মাণ করা হয়নি কোনো স্মৃতিফলক। জাতীয় শহীদ দিবস এলে বদ্ধভূমির কদর বাড়লেও সারা বছর এগুলো পড়ে থাকে অযত্ন অবহেলায়। সংরক্ষণ ও সংস্কারের জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যেখানে বদ্ধভূমি কবরস্থান থাক মানে থাকবে এনে 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 হচ্ছে টয়লেট, তো এই জায়গার কই মূল্যটা আছে, কোথায় মূল্য আছে আর কোথায় কি আছে এগুলো নজরদারিতে হয় নাই। পাকিস্তানিরা নৃশংসভাবে হত্যা করেছে, আমাদের মা বোনকে অত্যাচার করেছে, মা বোনকে দর্শন করেছে, সেইগুলো আমাদের পরবর্তী বংশধরকে আমাকে বোঝাতে হবে। তবে এসব বদ্ধভূমির স্মৃতিফলক নির্মাণ সহ রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বদ্ধভূমি আমাদের স্মৃতি রক্ষার্থে আমাদের স্মৃতিস্মারক নির্মাণ করা, সেগুলোকে যথাযোগ্য সম্মান এবং যথাযোগ্য মর্যাদায় আমরা সেগুলোকে সংরক্ষণ করার আমরা অঙ্গীকার ব্যক্ত করছি এবং আমরা সেটা চেষ্টা করব। তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে বদ্ধভূমির রক্ষায় দ্রুত ব্যবস্থা দেখতে চান নেত্রকোনাবাসী। শফল করিম, আরটিভি।